Bismillahirrahmanirrahim. Priyo nobom ebong dashom shrenir shikkharthibrindo. Ami Mohammad Reza Karim, Kathiyar Uchchobidyalay virtual classroom theke tomaderke janai antorik priti ebong shubhechha. Tomader obhibhabokder proti rolo amader salam. Priyo shikkharthira, asha kori tumra bhalo ebong nirapode royecho ebong niyomito padan dane tumra shukriyo royecho. Tomader shomoy চলে যাচ্ছে আসন্ন বার্ষিক পরীক্ষা তোমরা পুরোপুরি প্রস্তুত হয়ে যাও এটাই আমরা প্রত্যাশা করি আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাজে লাগবে বিশেষ করে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলবো এটা বার্ষিক পরীক্ষা তোমাদের এই পাঠ্যটি রয়েছে বাংলা প্রথমপত্র কবিতা সাহসী জননী বাংলা কামাল চৌধুরীর লেখা সাহসী জননী বাংলা সাহসী জননী এই জন্য বলা হয়েছে জাহানারা ইমাম এবং সাহসী জননী কামাল চৌধুরী ওনারা স্বাধীনতার কর্ণধার স্বাধীনতার পক্ষের কবি তাদের লেখায় সবসময় স্বাধীনতার চেতনা ফুটে উঠেছে এই কবিতার মধ্যে তাই আমরা দেখতে পাই এই বাঙালি ভীরু জাতি নয় কাপুরুষ নয় অলস নয় 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেখিয়ে দিয়েছে এটা বীরের জাতি তারা মাথা নত করতে জানে না যাদেরকে গেও অশিক্ষিত মূর্খ ভীতু ভেদ বলে অবজ্ঞা করা হয়েছে সেই অবহেলিত জনপদের এই জনগোষ্ঠী নিরস্ত বাঙালি তারা বুকে সাহস নিয়ে মা মাটি মানুষকে মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম যাদের অস্ত্রসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে হাতে লাঠি কাস্তে কোদাল নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে মুক্ত করেছে আমাদের কবি কামাল চৌধুরী সেই দিকটি ফুটে তুলেছেন আমরা কবিতার কয়েকটা লাইন পড়ব তারপরে আমরা কবি সম্পর্কে জানব প্রিয় শিক্ষার্থীরা কবি বলছেন তোদের অসুরনেত্র ঠা 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 হাসি ফিরিয়ে দিয়েছি তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে চির কবিতার দেশ ভেবেছিলি অস্ত্র হাতে মাত হবে বাঙালি অনার্য জাতি খর্মদেহ ভাত খায় ভীতু কিন্তু কি ঘটল শেষে কে দেখালো মহা প্রতিরোধ ক খ স্বরে আ বর্ণমালা পথে পথে পান করে ঘুরে উদ্বাস্তু আশ্রয়হীন পোড়া গ্রাম মাতৃ অপমানে কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কাপুর প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখানো হয়েছে বাঙালি জাতি ভীরু কাপুরুষ নয় 400 বছরের এই পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এই বাঙালিরা নিষ্পেষিত শোষিত হয়েছে ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছে পশ্চিমাদের দ্বারা শাসিত হয়েছে আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেখেছি 1911 সাল থেকে আমাদের কবি সাহিত্যিকরা আমাদের ভাষার জন্য সংগ্রাম করেছিলেন রাজনীতিবিদদের সক্রিয় সহযোগিতা না থাকার কারণে তখন সফল হতে পারেনি যখন 1948 সালে প্রথম ধীরনাথ দত্ত কুমিল্লার ধীরনাথ দত্ত আমাদের এলাকার প্রতিনিধি ছিলেন অ্যাসেম্বলিতে পাকিস্তান অ্যাসেম্বলিতে তখন তিনি বলেছিলেন উর্দুর পাশাপাশি বাংলা হবে 1949 সালে 49 এবং 50 সালে হোসেন সৈয়দ সরওয়ানির হাত ধরে বঙ্গবন্ধু যখন রাজনীতিতে প্রবেশ করেন সহ সম্পাদকের দায়িত্ব নেন তারপর থেকে এই আন্দোলন চাঙা হয় ভাষার ব্যাপারে আপোষহীন তিনি সংগ্রাম চালাতে চালাতে রফিক সালাম বরকত জব্বারের বিনিময়ে প্রাণের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি এই যে প আ ক খ এই সর্বনিম্নের মর্যাদা রক্ষা করতে আমরা পেরেছি ভাষাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি আমরা 1952 সালের জীবন দিয়ে 1956 সালের সংবিধানে আমরা বাংলাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি ঠিক তারই আলোকে 66 সালের ছয় দফা 1959 সালের গণঅভ্যুত্থান 71 সালের নির্বাচন সর্বক্ষেত্রে সংগ্রাম আন্দোলন করে এদেশের মুক্তি পাগল মানুষ তাদের আত্মাহুতি দিয়ে জীবন দিয়ে দেশকে মুক্ত করার জন্য শপথ নিয়েছিলেন সেই শপথের আলোকে 1970 সালের নির্বাচনে জয়লাভ করার পরও যখন ক্ষমতা দেয় নাই বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণ দিয়েছিলেন এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতা সমান সংগ্রাম তার
ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি নিরস্ত, যাদেরকে পচি মারা, ভীতু, অলস, কাপুরুষ, ভাত খাওয়া জীব, ভাত খাওয়া জীব বলতেন, অলস বলতেন, কাপুরুষ বলতেন, তাদের দ্বারা তারা হেনস্থ হয়েছে। তারা সুসজ্জিত বাহিনী দাও কদল কাস্তে লাঠি নিয়ে আমাদের সূর্য সন্তানরা ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। কবি সেই দিকটি ফুটে তুলেছেন আমাদের এখানে। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের খাওয়া, ভোজ হবে আজ প্রতিরোধে, যার সঙ্গে সেই রকম সে রকম খেলবে বাঙালি। খেলেছি মরেছি সুখে, কান কেটে দিয়েছি তাদের তোদের। কবি দেখিয়ে দিয়েছেন যে আমরা তোদের কান ধরে দেখিয়ে দিলাম যে আমরা বীরের জাতি, আমরা ভীতু নয়, কাপুরুষ নয়, অলস নয়। কবি তাই দেখিয়ে দিয়েছেন, এসেছি আবার ফিরে, রাত জাগা নির্বাসন শেষে এসেছি জননী বঙ্গে, স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে, আমরা স্বাধীনতার পতাকা উড়িয়েছি। 1971 সালে মুক্তিযুদ্ধ করে 9 মাস 10 দিন যুদ্ধ করার পর আমরা একটা দেশ পেয়েছি, একটা স্বাধীন জাতি আমরা, আমাদের নিজস্ব জাতীয় সঙ্গীত, একটা নিজস্ব পতাকা রয়েছে। আমাদের 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি, 26শে মার্চ স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি, আমরা সেই বীরের জাতি। কবি সেই কথাটি বলেছেন। এখন আমরা দেখব কামাল চৌধুরী সাহিত্যের ক্ষেত্রে কী অবদান রেখেছেন। তিনি 1957 সালে 28শে জানুয়ারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে জন্ম করেন। তার পিতা আহমদ হোসেন চৌধুরী, মাতা বেগম তাহেরা হোসেন। 1973 সালে তিনি নারায়ণগঞ্জের গোদনাইল হাইস্কুল থেকে এসএসসি এবং 1975 সালে ঢাকা কলেজ থেকে HSC পাস করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানের সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 2006 সালে তিনি গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে গবেষণা করে PhD ডিগ্রি অর্জন করেন। পেশায় তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তার কবিতা বাঙালির আবহমান, জীবনচর্চা, সংগ্রাম ও মানবীয় বোধের উৎসরণ, সেই সঙ্গে শিল্পিত প্রকরণের উজ্জ্বল প্রকাশ। তিনি শব্দ ছন্দে সচেতন এবং নিরীক্ষাপ্রবণ কবি, বাংলা কবিতায় তার ধারার প্রধান প্রতিনিধি। তিনি তার উল্লেখযোগ্য কাব্য মিছিলের সমান বয়সী, টানাপোড়েনের দিন, এই পথ এই কোলাহল, এসেছি নিজের ভোরে, ধুলি এবং সাগর দৃশ্য, হে মাটি পৃথিবী পুত্র, পান্থশালার ঘোড়া ইত্যাদি। কিশোর কবিতা আপন মনের পাঠশালাতে সাহিত্যের তাৎপর্যময় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক পুরস্কার এবং সম্মানে ভূষিত হন। কবি তার সাহিত্য চর্চার মাধ্যমে তিনি বিভিন্ন পুরস্কারও পেয়েছেন আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, 1971 সালে বাঙালি কবিরা কবিতাকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন। কবিতাকে গান, ছন্দ, বিভিন্ন শিল্পীরা এই আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য গান গেয়েছেন। এই দেশকে মুক্ত করার জন্য কৃষক, শ্রমিক, কবি, সাহিত্যিক, লেখক সবার অবদান রয়েছে। শিল্পীরাও তাদের নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখেছেন, গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করে রেখেছেন। কবিরা তাদের লেখা লিখতেন কবিতার মাধ্যমে, নেতারা, রাজনৈতিক নেতারা বক্তব্যের মাধ্যমে আমার দাবি আদায়ের জন্য, সংগ্রাম চালিয়ে যাবার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাত জেগে কবরের মধ্যে মাটির গাছের কোটরে, গাছের উপরে দিন যাপন করেছেন আমাদের এই সূর্য সন্তানরা। কবি সেই দিকটি আমাদেরকে দেখিয়েছেন এবং গর্বের সাথে বলেছেন, বাঙালি জাতি মাথা নত করবার নয়, তারা তাদের ন্যায্য দাবি আদায় করেই ছাড়বে। কবি আমাদেরকে যে কবিতাকে উপহার দিয়েছেন সেখানে আমরা দেখতে পাই ধুলি ও সাগর দৃশ্য কাব্যের অন্তর্গত সাহসী জননী বাংলা এই কবিতাটি নেওয়া হয়েছে এখান থেকে। এখানে বলা হয়েছে ভীতু এবং ভেতু বলে যাদের অভিভূত করা হয়েছিল সেটা মিথ্যাচার বলে বাঙালি জাতি তাদের শৌর্যের মহিমায় জয় করে নেই স্বাধীনতা। আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি বাঙালি জাতি বীরের জাতি, তারা মাথা নয়, তারা আমাদেরকে বিভিন্ন অপবাদে
অপবাদ দিলেও আমরা সেগুলো পায়ে দলিত বর্জিত করে তাদেরকে তাদের গালে চপটাঘাত করে আমরা দেখে দিয়েছি আমরা বিরো জাতি, আমরা বিরো নই। আমরা যদিও মাছে ভাতে বাঙালি, আমরা ডাল ভাত মাছ খাই, কিন্তু আমরা বিরো কাপুরুষ নই, দেখে দিয়েছি আমরা। মুক্তির পতাকা তাদের হাতে, শত্রুর আবাসিক আসুরিক আচরণ, বিকট উল্লাস, নৃশংসতা স্বল্প সময়ে পরাভূত করা সম্ভব হয়। এদেশের মানুষের মনে কাব্যময় শ্রীযুক্তার সঙ্গে সাহসের ইস্পাত দৃঢ়তা আছে বলে অনাদি অতীতের সংগ্রাম, ভাষার জন্য রক্তদানের ইতিহাস, মুক্তিযুদ্ধকালে ছিল বাঙালির প্রেরণার পাতিঘর। এদেশের জনজীবনের বিভিন্ন বাকি আছে প্রতিরোধ এবং সংগ্রামের ঐতিহ্য। গ্রাম বাংলার মানুষ সম্মিলিত সংহতিতে পরাভূত করে অশুভ শক্তিকে, আসলে এসবই বাংলা জননীর প্রাণের উত্তপ্ত স্পন্দন, যা তার মাটি থেকে উঠে আসা সাহসের ফোয়ারা স্নাত। সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে এই বীর জাতি বিজয়ের পতাকা উড়িয়ে ফিরে এসেছে দেশমাতৃকার কোলে। কবিতাটি দীপ্ত উচ্চারণে মুক্তিযুদ্ধের চেতনা এবং অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই তোমাদের বলেছিলাম কবিতাটিতে কবি, সাহিত্যিক, লেখক, রাজনীতিবিদ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সকলের অবদান রয়েছে, যে যার আগে যে যার অবস্থান থেকে ভূমিকা রেখেছে, ভূমিকা রেখে তারা তাদের বিজয়কে ছিনে নিয়েছে। সেই বাঙালি জাতি আমরা স্যালুট জানাই আমাদের মুক্তিযোদ্ধাদেরকে, আমরা স্যালুট জানাই জাতির পিতাকে, তার সাথে যারা আত্মহরণ করেছে তাদেরকে, তার সাথে সহযোদ্ধা হিসেবে আজীবন যারা সংগ্রাম করেছে আমাদের এই মুক্তি আনার জন্য, স্বাধীনতা আনার জন্য, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।